আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব বাংলায় পেট্রোল ডিজেলের কত ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হিসেব দিলেন। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। জ্বালানির ঊর্ধ্বমুখী দাম লাগামে আনার জন্য গত 21 মে ফের পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে সাধারণ মানুষের সুরাহা দিয়ে বেশ কিছুটা কমেছে জ্বালানির দাম, কিন্তু তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্র কমালেও কেন রাজ্য শুল্ক কমেছে না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধী দলগুলি। মমতার দাবি, এর মধ্যে জ্বালানিতে শুল্ক কমায় দুটি অবিজেপি শাসিত রাজ্য, প্রথমে কেরল তারপরে রাজস্থান শুল্ক কমায়। তারপরে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করে। এদিন সেই প্রসঙ্গ তুলেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোই রাজ্যের 1.80 টাকা কমে গিয়েছে। রাজ্যে আগে থেকেই লিটারে 1 টাকা শেষে ছাড় দিচ্ছিল, ফলে এখন রাজ্যে পেট্রোলে 2.80 টাকা ছাড়, এমনই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই হিসেবে রাজ্যে এখন ডিজেলে লিটারে 2.03 টাকা ছাড়। বক্তব্য রাখতে গিয়ে দেশের অন্য রাজ্যগুলিতে জ্বালানিতে ছাড়ের সঙ্গে বাংলার ছাড়েরও তুলনা করেন তিনি। মমতা বলেন, কেরলে পেট্রোলে 2.41 টাকা ছাড়, মহারাষ্ট্রে 2.08 টাকা ছাড়, রাজস্থানে পেট্রোলে 2.48 টাকা ছাড়, সেখানে বাংলায় 2.80 টাকা ছাড়। কেন্দ্রকে নিশানা, পাওনা না মেটানো নিয়ে আগেও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য একই সুরে আক্রমণ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র আমাদের পাওনা টাকাও দেয় না, বিজেপি শাসিত রাজ্য যে টাকা পাই আমরা সেই টাকাও পাই না, উল্টে দাবি কেন্দ্রের। যদিও শুল্ক কমালে রাজ্যের উপর আঁচ পড়বে না বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি এর আগে একটি টুইট করেছিলেন, তাতে বলা হয়েছিল মূল শুল্ক, বিশেষ অতিরিক্ত শুল্ক, সড়ক ও পরিকাঠামো শেষ এবং কৃষি ও পরিকাঠামো উন্নয়ন শেষ মিলিয়ে পেট্রোল এবং ডিজেলের উপর মোট শুল্ক বসে। এগুলির মধ্যে মূল শুল্ক বাবদ যে আয় হয় তা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ভাগ হয়, বাকিগুলি ভাগ হয় না। রাজ্যগুলির সঙ্গে ভাগ হয় যে মূল শুল্ক, তাতে হাত দেওয়া হয়নি। অতএব গত বছর নভেম্বরে এবং চলতি বছরে 21 মে এই দুইবার যে শুল্ক কমানো হয়েছে তার ভার সম্পূর্ণ কেন্দ্রই বহন করছে। পরের খবরে চোখ রাখব মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, এক ধাক্কায় দাম কমলো পেট্রোল ডিজেলের পর এবার এক ধাক্কায় দাম কমলো সর্ষের তেলের। পেট্রোল ডিজেলের উপর থেকে শুল্ক অনেকটাই কম করেছে কেন্দ্র, ফলে এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমেছে পেট্রোল ডিজেলের। এবার দাম কমল সর্ষের তেলের। এর কারণ হলো ইন্দোনেশিয়া তার ভোজ্য তেলের রপ্তানি ফের চালু করাই, ইন্দোনেশিয়া ভোজ্য তেল রপ্তানি বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বেই ভোজ্য তেলের দাম একলাফে বেড়ে যায়। এবার সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা, ফলে ভারতীয় অধিকাংশ তৈলবীজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহে সর্ষের দাম কুইন্টালে কমপক্ষে 100 টাকা দাম কমেছে। তৈলবীজের দাম কম হওয়ায় কুইন্টাল প্রতি দাদরি সর্ষের তেলের দাম 250 টাকা কমে 15,050 টাকা হয়েছে। অন্যদিকে 15 কেজি কাচ্চি ঘানি ও পাকি ঘানি সর্ষের তেলের দাম কমেছে 40 টাকা। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় দাম বেড়েছিল সয়াবিন তেলেরও। এবার সয়াবিন তেলেরও দাম কমেছে প্রায় 100 টাকা প্রতি কুইন্টালে। এর পাশাপাশি বাদাম তেলের দামেও 15 কেজি টিনের দাম কমেছে 25 টাকা। অন্যদিকে পামোলিন তেলের দাম 520 থেকে 600 টাকা কমেছে। পরের খবরে চোখ রাখব ফের ভারত বনধ, পড়তে পারে ব্যাপক প্রভাব, জেনে নিন কবে। তো বন্ধুগণ, কবে ভারত বনধ হচ্ছে, কি কারণে বনধ হচ্ছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব। ফের ভারত বনধের ডাক, বনধের জেরে বিপর্যস্ত হতে পারে গোটা দেশ, ব্যাহত হতে পারে যান চলাচল, বন্ধ থাকতে পারে দোকানপাট, যার ফলে নাকাল হতে পারে আম জনতা। অতীতে বারবার আমরা এই ছবি দেখেছি, এবারও তার বিশেষ হেরফের হবে এমনটাই আশা করা যায় না। তবে সাম্প্রতিক অতীতে দেশের প্রধান বিরোধী দলগুলো তেমন একটা বনধ ডাকেনি, বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়েছে তারা বনধের বিরোধী, বনধ একদম শেষ অস্ত্র, তার যাতে বারবার প্রয়োগ না হয় তেমনটাই চায় তারা।
তবে এবার পরিস্থিতি আলাদা, কারণ দেশে বর্তমানে সাম্প্রদায়িক পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। পাশাপাশি বিভিন্ন মহলের অভিযোগ যে জাতিভিত্তিক দাবিও ক্রমশ বাড়ছে। সংরক্ষণের দাবি থেকে শুরু করে সেই নানা রকম দাবিতে রীতিমতো চাপে রাজ্য থেকে কেন্দ্র সহ সব সরকারই। এবারের বনদূত তেমনই একটা দাবি নিয়ে যা ডেকেছে সারা ভারত অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশন। এই সংগঠনের অভিযোগ, বারবার দাবি তোলার পরও কেন্দ্রীয় সরকার ওবিসিদের সংখ্যা নির্ধারণ করার জন্য কোনো শুমারি করছে না। বহুজন মুক্তি পার্টির উত্তরপ্রদেশের সাহারানপুরের সভাপতি নীরজ ধীমান জানিয়েছেন তাদের দাবি, বেসরকারি চাকরির ক্ষেত্রেও এসটি এসসি ওবিসিদের জন্য সংরক্ষণ করতে হবে। তারা বনদটি ডাকেননি, তবে এই বনদকে সমর্থন করেছেন। তাদের দলের নেতা কর্মীরা এই বনদ সমর্থন করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। এছাড়াও বিভিন্ন দলিত সংগঠনও এই বনদকে সমর্থন করেছে, যার ফলে এই বনদের প্রভাব পড়তে পারে গোটা দেশ জুড়ে। সবচেয়ে বড় কথা, এই বনদে সরকারি চাকরিতে এসটি এসসি ওবিসিদের জন্য সংরক্ষণের দাবি জানানো হয়েছে, যার ফলে গোটা দেশে বিভিন্ন তপশিলী সংগঠন এই বনদের সমর্থনে সোচ্চার হয়েছে। ইতিমধ্যে বেসরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে আদালতেরও দ্বারস্থ হয়েছে একাধিক সংগঠন। পরের খবরে চোখ রাখবো, ফের বাড়ছে করোনা সংক্রমণ। ভারত সহ 16টি দেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। চতুর্থ ঢেউ আসে না পড়লেও দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে নয়া প্রজাতির করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের প্রবেশ নতুন করে মাথা ব্যথার কারণ হয়েছে। এই অবস্থায় ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। শুধু ভারতই নয়, ভারত সহ 16 দেশে যাতায়াতে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এক বিবৃতিতে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সে দেশে নতুন করে সংক্রমণ ছড়ায়নি। এই অবস্থায় আগাম সতর্কতা হিসেবে 16টি দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত ছাড়া অন্য দেশগুলি হলো সিরিয়া, তুরস্ক, লেবানন, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, ইথিওপিয়া, সোমালিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, ভিয়েতনাম এবং ভেনেজুয়েলা। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশটিতে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার খবর নেই। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে 11টি দেশের 80 জন নাগরিক। এই বিষয়ে সমস্ত দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সতর্কতা হিসেবে ভারত সহ 16টি দেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করলেও ওই দেশগুলিতে এখনও বিপজ্জনক হারে করোনা সংক্রমণ ছড়ায়নি বলেও জানিয়েছে সৌদি আরবের উপস্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আনসরি। তিনি বলেন, বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণ রয়েছে, ফলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। কিছু দেশে সংক্রমণ ছড়ালেও তা নিয়ন্ত্রণে রয়েছে। আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর মাত্র কিছুক্ষণের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়াশে কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো বন্ধুগণ, আজ রাজ্যের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। প্রবল ঝড় বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রার পারদ, ফলে হাঁসফাঁস গরম থেকে আপাতত কয়েকদিন স্বস্তি মিলছে বঙ্গবাসীর। সোমবার সকাল থেকে মনোরম পরিবেশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। গতকালের মতো আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। সকালের দিকে রোজ ঝলমলে আকাশ থাকলেও ভাবসা গরম থেকে আজ রেহাই মিলবে সকলে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। আজ কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।